আমরা এখন যে ডিজাইনটা করব, এই মুহূর্তে যে ডিজাইনটাকে দেখতে পাচ্ছি, এই ডিজাইনটাকে ফলো করে আমরা একটা ডিজাইন তৈরি করব। সুতরাং প্রথমে একটা নিউ লেয়ার নিলাম এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সেট করে দিলাম। সো এবার আমাদের প্রথমে যে কাজ করতে হবে, দেখতে পাচ্ছি কিছু তারকা, এই তারকাগুলো প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডে সেট করতে হবে। আর সেজন্য আমি যেটা করব, আমি ব্রাশ কিছু ব্রাশ ডাউনলোড করে রাখছি যেগুলো তারকার মতো দেখতে। সুতরাং ওই ব্রাশগুলো আমি ব্যবহার করে তারকারাজি তৈরি করবো। সো এই ব্রাশগুলো আপনারা কোথায় পাবেন, আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা এখান থেকে এই তারকাগুলো নিয়ে নিতে পারেন। সো আমি প্রথমে কয়েক ধরনের তারকা ব্যবহার করব, দেখব যে কোন তারকাটা অ্যাকচুয়ালি প্রপারলি যায়, যে তারকাটা ভালোভাবে যাবে সেই তারকাটা আমি ব্যবহার করব। আমরা ফাইনালি তারকাটা চুজ করলাম যে এই তারকাটা ভালো দেখা যাচ্ছে। এবার আমাদের হচ্ছে ক্লাউড, মেঘ লাগবে। আমি আবারও বলে দিচ্ছি যে এই ডিজাইনটার মতো 100% হবে না, আমরা এই ডিজাইনটাকে ফলো করে একটা ডিজাইন তৈরি করব। সো এবার আমরা ক্লাউডের জন্য ব্রাশ আছে যেগুলো তৈরি করা, সুতরাং আমার কষ্ট করতে হচ্ছে অনেক কম। সো আমি ক্লাউডগুলো চুজ করে জাস্ট সেট আপ করে দেবো, যেখানে যেটা বসালে ভালো লাগে, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেইভাবে ব্যবহার করবেন। আমার কাছে যেটা যেভাবে ভালো লাগছে আমি সেইভাবে সেট আপ করবো। সো সেট আপগুলো আপনার মতো করে করবেন। মূল কাজটা হচ্ছে আমরা ব্রাশ টুলের কাজ এখানে। সো আমরা ব্রাশ টুল এবং ক্লাউডগুলো বসাতে থাকি।
আমরা মোটামুটি ক্লাউড, স্টার্স, মুন এবং ওয়ার্ল্ড বসালাম। এবার হচ্ছে আমরা একটা কালারফুল থিম নিয়ে আসবো, যে থিমটা আমাদেরকে কালার শো করবে, কালারফুল হবে বিষয়টা। এখন তো পুরো সাদা কালো আছে। যেটা করলাম, নিউ লেয়ার নিয়ে ইফেক্টে যে ক্লাউড রেন্ডার থেকে ক্লাউড দিয়ে দিলাম। এবার এটাকে আমরা একটু ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেখি। দেখেন, ব্লেন্ডিং মোড চেঞ্জ করার পরে এটার পরে একটা কালার ইফেক্ট পড়তেছে। যদি আমরা এটা রাখবো না, চেঞ্জ করে ফেলবো, তো এই জন্য আমি এটাকে মাস্ক করব। মাস্ক করে এবার মাস্কটাকে সিলেক্ট করে আমি যদি গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে দেখতে পাচ্ছেন মুভ করতেছি, এবং গ্রেডিয়েন্ট চেঞ্জ করার পরে আমি মুভ করলে এগুলো দেখতে পাচ্ছেন যে একটা নির্দিষ্ট জায়গায় কালার পড়তেছে, বাকিগুলো জায়গায় পড়তেছে না। তো এইভাবে আমি অন্যান্য যে আরও ইফেক্টগুলো আছে, অন্যান্য যে আরও গ্রেডিয়েন্ট আছে, সেই গ্রেডিয়েন্টগুলো ব্যবহার করে দেখব, এবং গ্রেডিয়েন্টের যে বিভিন্ন স্টাইল আছে সেই স্টাইলগুলোতে ব্যবহার করে দেখব। এই জন্যই এটা বারে বারে দেখবো, আপনাদের ক্লিয়ারিফিকেশনের জন্য, যে আপনারা এই বিষয়গুলোকে আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন। ওকে, এবার আমরা এটাকে ব্লার করে দেব। ব্লার করলে দেখতে পাচ্ছেন যে এটার কালার এবং স্টাইল আরও চেঞ্জ হয়েছে। এবার আমরা আবার গ্রেডিয়েন্ট টুলটা টানতে থাকি। এবার ফাইনালি যেটা আমাদের কাছে ভালো লাগবে আমরা সেটাকে চুজ করব। সো এবার এটাকে আবার ব্লেন্ডিং মোড চেঞ্জ করি। তো ব্লেন্ডিং মোড চেঞ্জ করার পরে এবার দেখতে পাচ্ছেন যে আবার কিছু নতুন স্টাইল আসছে। আবার যদি আমরা গ্রেডিয়েন্ট দিই, এবার আমাদের মধ্যে আরও নতুনত্ব কিছু ডিজাইন চলে আসবে। আমরা আবার কিছু গ্রেডিয়েন্ট চেঞ্জ করি। এভাবে গ্রেডিয়েন্টের চেঞ্জ এবং গ্রেডিয়েন্ট টেনে টেনে আমরা এইখানে একটা ফাইনালি আউটপুট তৈরি করবো।